হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন দেখো, আমি একটুখানি হচ্ছে রোদের মধ্যে এসেছি চুলটা শুকনো করতে। যদিও এখন হচ্ছে কি যে রোদ সেইভাবে নেই, কিন্তু খানিকক্ষণ আগে বেশ রোদ ছিল, আর এখন রোদ কি বলো তো এই যাচ্ছে আসছে এরকম। আর এখন যদিও 3:30 বাজে, একদমই রোদের হচ্ছে কোনো তেজ নেই। তা যাই হোক, আমি একটুখানি চুলটা হচ্ছে কি যে বাইরে ছেড়ে আর বসেছি, চুলটা একটু শুকনো হচ্ছে। আর সাথে হচ্ছে কি যে একটুখানি আগে দুদিন আগে একটু বেল মেখেছি কদবেল মেখেছিলাম, তো ভাবছি খাওয়ার সময় হয় না, এই দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে এই একটুকুনি টাইম, যে একটুকুনি টাইমে আমি হচ্ছে কি যে একটুকুনি ফ্রি থাকি, কারণ গোপাল ঠাকুর এই সময় ঘুমাচ্ছে। তো এই সময় আমাকে হচ্ছে কি যে ডিস্টার্ব করার মতন আর কেউ নেই, আর কোনো কাজও এখন বাকি নেই। আবার একটু পর থেকে আবার কাজ স্টার্ট হবে, এই যে জামা কাপড় সব বাইরে পড়ে রয়েছে, এগুলো সব গুছান গাছান, সন্ধে গোপাল ঠাকুরের খাওয়ানো, তো সবই করতে লাগবে। তো এইটুকুনি টাইম আমি একটুখানি ফ্রি থাকি। তো তোমরা অনেকেই হচ্ছে কি যে চুল শুকনো করার ভিডিও চাও, তো আমি ভাবলাম তাহলে বাইরে একটুখানি বসে চুলটা শুকনো করছি, তা তোমাদের সাথে একটুখানি হচ্ছে কি যে শেয়ার করি। আর তোমরা হেয়ার কামিংয়ের ভিডিও চেয়েছিলে, আর একটা বান খোপার ভিডিও চেয়েছিলে, তো চুলটাও একবার একটুখানি ছানবো আর একটা খোপাও বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানিও। আর এই সময় একটুখানি ঠান্ডা ঠান্ডা মানে এই পড়ছে না, এই সময় হচ্ছে কি যে বাইরে বসে রোদের মধ্যে একটুখানি হচ্ছে টক জাতীয় কোনো খাবার খেতে খুব মজা লাগে। তো যদিও আমি এতদিন সেইভাবে টক টক খেতাম না, কারণ বাবু ছোট ছিল বলে, তো এখন একটু আধটু খাই মাঝে মাঝে, কারণ আবার অম্বল হওয়ার গ্যাস হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে, যার জন্য একটুখানি সব কিছু বুঝে শুনে খাই। আর খাইয়েছি, আবার খানিকটা রেখেও দিয়েছি, আমি বলছি পরে আবার একটুখানি বসে খাবো, কারণ এখন একটুখানি চুলটা ছেনে নিই, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, তাহলে ভাববো যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যেরকম কমেন্ট করো আমি সেই রকমই ভিডিও তৈরি করি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ,